গুড ইভিনিং অল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে আমার কি কি রাতে রান্না করলাম, কি করলাম তা দিয়ে একটা ছোট্ট একটা ব্লগ করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হলো বলবে অবশ্যই কমেন্টসে। আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন যারা দেখছো তারা আমার ভিডিওটাকে দেখে তাহলে ভিডিওটাকে দেখে ফুল ওয়াচ করবে, করে আমাকে সামনে বেল বাটনটা দাবিয়ে দেবে প্লিজ। সবাই কেমন হলো বলবে অবশ্যই। বেশি কিছু করিনি, আজকে ম্যাগি বানালাম, পাস্তা দিয়ে ম্যাগি বানালাম সন্ধ্যার টিফিন। কেমন হলো পাস্তা দিয়ে ম্যাগি বানালে? ভালোই লাগে আমার, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে, তোমরাও বাড়িতে ট্রাই করো। ডিম আর পেঁয়াজ টমেটো দিয়ে সিম্পল করেই বানালাম, দেখে না কী কী দিলাম। তোমরা সবাই অনেকে আমাকে সাপোর্ট করো তাই অত দূর এগিয়ে এলাম, প্লিজ আমার পাশে সবসময় তোমরা থেকো, আমিও থাকবো তোমাদের পাশে। আমার পুরনো বন্ধুদেরকে বলছি, আর যারা নতুন তাদেরকেও বলছি আমিও পাশে থাকবো, তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো প্লিজ। তেল গরম হয়ে গেলো, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা করে একটু নাড়াচাড়া করে টমেটো দিয়ে দেবো। একসাথে কষানো হয়ে গেলে ডিম দিয়ে, আমি একটু হলুদ ভালোবাসি, কালারফুল জিনিস তাই আমি একটু হলুদ লঙ্কা গুঁড়ো দেবো, একটু ঝালও ভালোবাসি আমি, মিষ্টি ভালোবাসি না তাই। ম্যাগি কিন্তু সিদ্ধ হয়ে গেল, ম্যাগির সাথে পাস্তা দিয়ে বানালাম। দেখে নাও তোমরা, আর বলছি না এখানটাতে। ডিম দিয়ে দেখাতে পারিনি সবগুলো একসাথে, মোবাইল স্ট্যান্ড নেই তো একা হাতে ধরতে হয়, একা একা করতে হয় ভিডিও, তাই ফটোগুলো দেখাতে পারিনি, অপশন ছিল না হাত, তাই বসানো করে পেঁয়াজ মাছের গুঁড়ো লঙ্কা একটু দেওয়ার পর বসানোর পর ডিম দিয়ে কষিয়ে তারপর ম্যাগি পাস্তা একসাথে ভালো দিন, ম্যাগি মশলা দিয়ে নাড়াচাড়া করে খেতে খুব টেস্টি হয়, আমার মেয়ে ছেলেরা অনেক খুব ভালোবাসে, তোমরাও বাড়িতে এমন করে ট্রাই করো, যদি ভালো লাগে তাহলে। ধরে দিলাম, একটু নাড়াচাড়া করে মুরগি মশলা দিয়ে নামিয়ে নেব। সবাই বলে আমাকে বড় ভিডিও করার জন্য, আমি সময় পাই না বা পরিস্থিতিটাও এমন না যে আমি ভিডিও করি, তাই অনেক দিন পরে ভিডিও করলাম, আমার সুবিধা হয় না। আমি সবাইদের সব তোমাদের মতন কিন্তু সবাই পরিশ্রম করো কিন্তু করে ভিডিও করো দাও, খুব ভালো লাগে আমার, হেল্প করার জন্য কেউ থাকে না নেই, আর একা একা করতে পারি, ঘরের কাম কাজ সেরে তাই আমি পারি না, তাই আজকে ভাবলাম ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি, সারাদিনের কী কী করেছি তা করিনি, শুধু সন্ধ্যার থেকে রান অবধি কী কী রান্না করলাম রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আমার জানি আমার ভিডিও সুন্দর হয় না বা তোমাদের ভালো নাও লাগতে পারে, আমার ভয়েসও সুন্দর না, আমার কথাগুলো তোমাদের বুঝতে হয় অসুবিধা হতে পারে, তারপরেও আমি ভিডিও করছি বা ট্রাই করে যাচ্ছি, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। অনেকে তো আমার ভিডিও হেল্পই করে না, অনেক আছে আপনজন
যারা অন্যের ভিডিও দেখে অন্যের সব কিছু দেখে খুবই মজা করে বা আনন্দ উপভোগ করে। আমার ভিডিও তো কেউ ভালোবাসে না বা আমার কেউ দেখতে কেউ ভালোবাসে না, তারপরেও অনেক বন্ধুরা আছে, অনেক ভালো ভালো বন্ধু আছে আমার। তোমরা সবাই ভালো, আমার ভিডিও দেখো, হেল্প করো, তাই থ্যাংকস তোমাদেরকে। এখন রাত্রের আইটেম কী কী করবো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা, লাউ দিয়ে, লাউর বিচি, এটা লাউর বিচিটা পরে বড়া করব। এটা মাছের মাথা, রুই কি বলো, জাপানি মাছ, আমাদের এখানে ভাষাতে জাপানি বলে, তোমাদের ওখানটাতে কি বলে বলতে পারবো না। ডাইলের বড়ি দিয়ে, মাছের মাথা দিয়ে দু ধরনের লাউ সিদ্ধ করে রাখা, দু ধরনের লাউ করব, গাছের লাউ, মাছের মাথা দিয়ে অর্ধেক আর অর্ধেক দিয়ে ডাইলের বড়ি দিয়ে করব। ডালের বড়ি দিয়ে তেল গরম হয়ে গেল, এক এক করে মাছগুলো ভেজে নেব। খুব পরিশ্রমে রান্না হয় আমার, করে মাছ ভেজা করার পরে আবার তরকারির জন্য আলাদা করতে হবে, তেলের জন্য আলাদা করতে হবে, কারণ ফেলে দেওয়া মাছ খাই না, ওই জন্য আলাদা কিছু করতে হয়, ভাজা করে রাখতে হয়। মাছ দিয়ে লাউ দিয়ে রানলে সে খাই না, আমি খাবো, তাই ডালের বড়ি দিয়ে নিরামিষ করবো, হাফ হাফ আমার জন্য মাছের মাথা দিয়ে করা শেষ। মাছের মাথা দিয়ে ডালের বড়ি দিয়ে মাছ ভাজা, বেগুন ভাজা, ছোট্ট মকা মাছ বলে আমাদের এখানটাতে, মকা মাছ ভাজা ছেলের জন্য করে রাখলাম, নতুন ছোট আলু দিয়ে মাছের তেল আর মাছের ডিম একসাথে মিশানো ভাজা করব, আর মাছের ঝোল করব। পেঁয়াজ, রসুন, আদা ছোটো করে রাখা আছে, এগুলো দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো, সবগুলো একসাথে কষানোর পর ঝুল দিয়ে দেবো, জল দিয়ে মাছ ফেলে দেবো। তোমরা কোনোভাবে রান্না করানো জানি না, আমি রান্না করে ফেলি, রান্না ভালো হয় না খেতে হবে, তাই না বন্ধুরা? তোমরা দেখে নাও কি কি করছি, কি কি দিচ্ছি আর বলছি না। আমি একটু লঙ্কা ঝাল খেতে খুব ভালোবাসি, তাই একটু বেশি করে লঙ্কা গুঁড়ো দেব। তোমরা কারা কারা ঝাল খেতে ভালোবাসো কমেন্টসে বলবে, আমার ভিডিওটাকে শেয়ার করবে, প্লিজ কমেন্টস লাইক শেয়ার করবে যদি ভালো লাগে। আমি বলছি না যে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, মানে যদি ভালো লাগে তাহলে করো। ম্যাগিটা করার সময় অনেক কাশি উঠে গেল, ম্যাগি বানানোর সময় লঙ্কার যে একটা স্মেল আসে তাই নাকে গিয়ে কাশি হয়ে গেল। এটা আমার মানডে ব্লগ, চানিস দিয়ে
কারণ লঙ্কা গুঁড়ো একটু কম লাগতো তাই আরো দিয়ে দিচ্ছি। আমি আমি খুব লঙ্কা খেতে ভালোবাসি, সত্যি আমার খুব ঝালও ভালো লাগে, আমি মিষ্টি ভালোবাসি না, তাই আমার কথাগুলো মিষ্টি নয় বেশি ঝাল ঝাল। টিক্কা পানি নিতে বলে না টিক্ষা, ম্যাগিটা শর্ট পড়ে গিয়েছিল আগে, তাই আবার একটু ম্যাগি বানালাম পাস্তা দিয়ে। আবার এটা দেখাইনি তোমাদেরকে, এখানটাতে ছোট্ট নতুন আলু দিয়ে মাছের ডিম আর তেল দিয়ে ভাজা করে নিলাম, একটু চিকেন মশলা দিয়ে দেবো মাঝের মধ্যে টেস্টি করে, ধনে পাতাও দেবো। ভাজা কমপ্লিট, আলু দিয়ে মাছের ডিম দিয়ে দেখো অনেকগুলো রান্না করলাম, মাছের জাল করলাম, দুপুরের ডাল ছিল, মাছ ভাজা, ছোট মকা মাছ, বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে লাউ, আলু দিয়ে ডিম দিয়ে মাছের জাল, দুপুরের ডাল ছিল। প্লিজ সবাই আমার পেশে থেকো, বন্ধুরা আই লাভ ইউ।